কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস। দর্শক, বাঁধাকপি একটি পুষ্টিকর শীতকালীন সবজি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি এবং সি রয়েছে। যাদের শরীরে ডায়াবেটিস এবং অতিরিক্ত পরিমাণে চর্বি আছে তাদের জন্য বাঁধাকপি একটি উপকারী সবজি। দর্শক, আজকে আমি চলে এসেছি দিনাজপুরের বীরগঞ্জের বড়হাট গ্রামে। এখানকার কৃষকেরা করছেন আগাম জাতের বাঁধাকপির চাষ। আজকে তারই সার্বিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি সূচি আজকে আছি আপনাদের সাথে। আগাম জাতের বাঁধাকপি চাষে ব্যস্ত সময় পার করছেন বীরগঞ্জ উপজেলার কৃষকেরা। বিশেষ পদ্ধতিতে রোপণ করা আগাম জাতের বাঁধাকপির ফলন বেশি হওয়ায় এই কপি চাষ করে লাভের মুখ দেখার প্রত্যাশা উপজেলার চাষীদের। কুইকার জাতের বাঁধাকপির পাতাগুলো খাড়া প্রকৃতির হওয়ায় গাছ জায়গা কম নেয়, তাই বিঘাতে 500 থেকে 600 চারা বেশি লাগানো যায়। এই জাতের কপির রং খুবই সুন্দর, খুবই টাইট, বাজারে চাহিদা ভালো, তাই বিক্রয় করতে সময় লাগে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, ভালোই আছি। ভালো আছেন? আপনি তো বাঁধাকপির চাষ করছেন? জি। আচ্ছা, সেটা আজকে আমি দেখতে চলে এসেছি। আমি দেখব, আমাদের দর্শকদেরকেও দেখাবো। তার আগে আপনার নামটা একটু শুনতে চাই। আমার নাম দীপক মহন্ত, আমি বড়হাট মানামতি কৃষক দলের একজন সদস্য। আচ্ছা, এই যে বাঁধাকপি চাষ করছেন, এটা কোন জাতের? এটা মালিক সিটার অতি আগাম জাত বাঁধাকপি। আচ্ছা, নাম? এটা হচ্ছে কুইকার। কুইকার, আচ্ছা। তো শুধু কি বাঁধাকপি চাষ করা হয় নাকি অন্যান্য কৃষিকাজ আরও করা হয়? অন্যান্য কৃষিকাজও আমার আছে এখানে, আরও ভ্যাটিস কিছু আমি আবাদ করে আছি। আচ্ছা। আর এর মধ্যে আমরা যেটা ভালো, আমাদের আমরা কৃষকরা যেটা ভালো আমরা রেজাল্ট পাই সেটাতে আমরা বেশি উদ্যোগ হই আর কি। আচ্ছা, যেহেতু বললেন যে অতি আগাম জাত কুইকার বাঁধাকপি চাষ করছেন, কুইকার জাতের, তো এটা সম্পর্কে একটু জানতে চাই, এটা কি এই বছরে প্রথম করছেন নাকি আরও আগে করা হয়েছে? এর আগে, আপনাদের সত্য কথা, এর আগে আমি অন্য জাত করতাম। করার পর আমি এই কুইকার জাতটা আমি শুধু 500 চারা পাইছিলাম। যেটা সত্য, আমি এটা অবাক হয়ে গেছি যে 5-7 দিনের মধ্যে আমরা বাজারজাত করতে পারি। এবং আমি একটাও হিসাব করছি, ওখানে 500-তে যে টাকাটা আমার আসে, আমি যদি সম্পূর্ণটা করতে পারতাম তাহলে আমার মনে হয় ওখানে আমার 5-7 লাখ টাকা বিক্রি হতো। আচ্ছা, 7.5 বিঘা মাটি আমি করছিলাম। আচ্ছা, তো এর আগের বছর অনেক লাভবান হয়ে এই বছর আবার শুরু করে দিলেন, তাহলে এই বছর কতটুকু জমির উপরে শুরু করলেন? এবার আমি 1500 জমির উপরে আপাতত করছি। এই বছর কতগুলো চারা হলো? এবার আমি চারা করছি 3000 চারা টোটাল। 3000 চারা। আর একটা জিনিস এত সুন্দর লাগছে, বাঁধাকপি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, এটা লাগানোরও তো একটা সিজন আছে, যেহেতু অতি আগাম বললেন না, এটা সিজনটা কখন? সিজনটা হচ্ছে যে আমরা কিছু কিছু জমি আমাদের পতিত পড়ে থাকে আর্লিতে। আচ্ছা, আমরা এই জমিতে যদি আমরা লাগাই এই কপিটা, আমরা মার্কেটিং দিক দিয়েও আমরা আগে কিছু মুনাফা পাবো এবং জমিটাও তো আমার পড়ে থাকতেছে না, এটা একটা প্লাস। মানে এই কিছু কিছু জাত এরা নিয়ে আসছে, বিদে কিন্তু আমাদের এই এই জিনিসগুলো আমরা পাচ্ছি মালিক সিট। তা এখন আরো বিষয়টা হচ্ছে যে এটা হারভেস্টের দিক দিয়ে এবং বাজার বাজারের যে কালার দিক দিয়ে এর মার্কেটিং এ খুব ভালো, গুণগত মান খুবই ভালো, কারণ কালার ঠিক থাকে এবং বাজারজাত তাড়াতাড়ি হয় এবং পাতাগুলো খুব সুন্দর দেখেন আপনি। হ্যাঁ, খুব সুন্দর। এবং আমরা যে এটা খাওয়া হয় আমাদের, এটা কিন্তু খুব সুস্বাদু অন্যান্য কপি চেয়ে, অনেক টাইট থাকে বা অন্যান্য। আচ্ছা, এই যে এত গুণ শুনছি, এটা লাগানোর তো একটা সময় আছে, সেই সময়টা কখন? 40 দিন আগে লাগাইছি। তাহলে হারভেস্ট করবেন কত দিন? হারভেস্ট এখন আমি কালকে থেকে শুরু করব। কালকে থেকে। এখন চাষ পদ্ধতি সম্পর্কে একটু জানবো। সবার আগে জানতে চাই যে বাঁধাকপি লাগালে আসলে আমাদের কেমন জমি নির্বাচন করতে হয়? হ্যাঁ, এটা এক নম্বর প্রশ্ন আপনি বলছেন, যে এটা আমাদের অনেক কৃষককে জানা দরকার যে সব জমিতে তো সবকিছু হয় না, হবে না। এটা আমাদের যেমন মালিক সিটের কিছু উরুকম্পকত আছে যে কৃষি পর্যায়ে, তাদের কাছে আমরা বা আমাদের
তাদের ট্রেনিং এর মাধ্যমে বা প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিছু তাদের কাছে জানছি যে কোন জমিতে লাগাইতে হবে, কিভাবে লাগাইতে হবে, কোন সময় লাগাইতে হবে, কিভাবে বীজ নিতে হবে, এনিথিং যা কিছু সবকিছু তাদের কাছে আমরা পরামর্শ কিন্তু পাই। বর্তমানে যেমন আমরা বেড সিস্টেম বা সারিবদ্ধভাবে একটা চারা একটা দ্রুত কতটুক এইভাবে কিন্তু তারা আমাদের পরামর্শ দিয়ে আসছে, যেগুলো আমাদের গ্যাপ ছিল সেই গ্যাপগুলো পূরণ হয়তো। আচ্ছা ভাই, তাহলে এখন আপনার কাছ থেকে একটু চাষ সম্পর্কে একটু জানতে চাই, চাষ পদ্ধতি সম্পর্কে। তো সবার প্রথমে তো আমাদেরকে আগে বীজতলা তৈরি করে বীজ রোপণ করতে হবে, এটা অবশ্যই। আচ্ছা, সেটা কিভাবে করেছিলেন? সেটা আমরা তো আগে অনেক ভাবে করে আসছিলাম, কিন্তু মালিক স্যার যে আমাদের প্রশিক্ষণ পাইছি, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের যে পদ্ধতি, সর্বপ্রথম বলি যে বীজ আমাদের সবচেয়ে প্রধান। এই বীজটা আমাদের তাদের ডিলার যাকে বলা হয়, এই ডিলারের কাছ থেকে আমরা রসিদের মাধ্যমে সেই বীজটা আমরা প্রথমে নিই, কিনে নিলাম। এখানে এক নাম্বার। আসার পর আমাদের যে সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে যে কৃষক দল আমাদের সবাই মিলে যে কাজ করি, এখানে আমরা মত নিয়ে কিভাবে কি করব। এক নাম্বার হচ্ছে বীজটাকে আনি একটু শোধন করি, আমরা শোধন করি, শোধন করার উদ্দেশ্যে আমরা একটু রোদে দেই। রোদে দেওয়ার পর আরো কিছু, যেমন আপনার জমিটাতে যেখানে আমরা চাষ করব সেখানে নুইন বা বাবিস্টিন যে কোনো গ্রুপ, ওই গ্রুপ দিয়ে আমি জমিটাকে আমরা শোধন করি, যেখানে ওখানে পছন্দ না আসে, এক্ষেত্রে ওটা বীজ বপন আমরা সুন্দর করি, তখন আমরা ওই বীজটাকে লাগানো। আচ্ছা, তো বীজতলা থেকে কোনো সার দিতে হবে না? আগে আমরা জৈব কম্পোস্ট যেটা আমাদের, ওই কম্পোস্ট আমরা যতটুকু লাগে যে পরিমাণ লাগে ওই পরিমাণ আমরা দিই। তাহলে যে আপনার যে 1500 জমি বললেন, সেখানে কি পরিমাণে সার লেগেছিল বীজতলা তৈরি করতে? বীজতলায় 1500, আমার 20 কেজি আমি কেঁচো জৈব নেওয়া হয়, 20 কেজি ওখানে জৈব ওখানে, আর পটাশ এমপি যেটা পটাশ তা হালকা দিছি, যেখানে যদি একটু শিকড়টা ধরে, মানে যেগুলো ফর্মালিটি ওরা বলছে ওই সিস্টেমে আমরা কি কাজ করি। আচ্ছা, তাহলে চারা কতদিন পরে হচ্ছে? চারা এখানে আমার 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের চারা তৈরি হয়ে যায়। এখানে আমরা পানিটা দিই কারণ মাটির উপরে, যেমন রস একটু শুকিয়ে গেলে পাতাকপির কিন্তু পানি একটু লাগে, এটা এটা মেন হচ্ছে যে আবাদটা হচ্ছে পানির আবাদ, এর জন্য আমরা মাটির অনুপাতে আমরা সেচটা মনে করেন 7 দিনের মধ্যেও দেই, মানে হারভেস্ট করার একটু পানিটা বেশি লাগে, তাহলে হারভেস্টটা তাড়াতাড়ি আসবে। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর সতেজ পাতাগুলো, এগুলো একটু দেখতে চাই কি অবস্থায় আছে চলেন। তাহলে আপনি বলেন যে এগুলো এখন বয়স কতদিন হলো? বয়স এখানে আমার 54 দিন আজকে। 54 দিন না? 54 দিনে কি মনে হচ্ছে যে 4 দিন পর কি তোলা যাবে? হ্যাঁ, যাদের কিছু আমি কপি হারভেস্ট করতে পারবো। এখানে সবগুলো হচ্ছে কপি, কিন্তু খুব সুন্দর লাগছে পাতাকপি, পাতাগুলো দেখছেন পুরো হচ্ছে সবুজ কালার, আর পাতাগুলো কিন্তু দর্শক বেশ হচ্ছে মোটা মোটা, তাই না? আচ্ছা, আপনি তো তখন এটা সম্পর্কে বলছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটার গুণাগুণ সম্পর্কে। আর এটা যে হচ্ছে কুইকার জাতের বাঁধাকপি, এটা কি দেখে চেনার কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই চেনার উপায় আছে। আচ্ছা, একটু কি একটা কি দেখানো যাবে? অবশ্যই। আচ্ছা, কোনটা দেখাতে চান? বাহ, এটা হচ্ছে, এই দেখেন, যেমন এই যে কপিটা, হ্যাঁ আপা বুঝছেন, এই কপিটা দেখেন কত সুন্দর, কালারটাও ভালো, এবং দেখেন অল্পতেই হার্ড হয়ে গেছে 54 দিনে, খুবই শক্ত কিন্তু দর্শক, 54 দিনে, এটা দেখেন এটা শক্ত, আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারবেন আমি এখানে যে টিপ দিচ্ছি বেশ শক্ত, এটা যদি ফাঁপা থাকতো তাহলে কিন্তু আমি যে এখানে যখন ধরলাম এটা কিন্তু ভিতরে আঙ্গুলটা দেবে যেত। আচ্ছা, তারপর এটা হচ্ছে আর কি কি বৈশিষ্ট্য আছে? বৈশিষ্ট্য এর কালার অত তাতে নষ্ট হয় না, মার্কেটিং এ পাইকার পত্র এরা আগেই এরা এজন্য যে এরা লাইট একটা কালার, কালারটা খুব ভালো, এবং ওরাও নিয়ে বিক্রি করার সুবিধা পায়, এর জন্য বাজার চেয়ে সবসময় এর 5 টাকা বা 2 টাকা সবসময় বেশি আমরা পাই, বেশি পান সবসময় না? আচ্ছা, এই বছর হচ্ছে কেমন খরচ হলো? খরচ বলতে এখানে আমরা যেটা সোজা 15 তে আমার এই যাবত খরচ হলো 15,000-এর মতো, 15,000 এখন যায়নি সামথিং আর কি। আচ্ছা, এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আস্তে আস্তে এরকম আরো হবে না? হ্যাঁ, আরো হয়ে যাবে। আচ্ছা, একটা বাঁধাকপির এই 60 দিনে ওজন আনুমানিক কেমন? ওজন আপনার নিম্ন হলেও মানে 1.5 কেজি হবে, 1.5 কেজি থেকে প্লাস, 2 কেজি ওজনের হবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে ফুলের মতো, এখানে দেখছেন একটা নিচ পর্যন্ত পাতা, এই পাতাগুলো কি আপনারা রাখবেন? এখানে তো হচ্ছে আরো দেখতে পাচ্ছি এই যে বেডটার কথা বললেন, একটা বেডে কি পরিমানে
লাগালেন? এখানে 100 হতে আমার 150 সারা মানে বেড় অনুপাতে আমার লাগা হয়েছে। কত জমিটা একটু কিবা তো সমান না আর কি, এতে কম বেশি আর কি এখানে লাগা। মানে একটা বেড় হচ্ছে 1 থেকে 1 থেকে 120 এক থেকে 120 এরকম না? এটা কি যে এক সারিতে নাকি দুই সারি মিলিয়ে? না না, এটা দুই সারি মিলিয়ে। আচ্ছা, দুই সারি মিলিয়ে এইভাবে কি লাগাতে হবে? হ্যাঁ, এইভাবে লাগাইতে হবে। আচ্ছা, আর একটা থেকে আরেকটা দূরত্ব কেমন রেখেছেন? দূরত্ব আমরা যেমন বলি, যেমন এই মালিক সিটের যে চারা, এটা এই জন্য আমরা এক হাতের মধ্যেই একটা করে দেই। আচ্ছা, আরেকটা জিনিস দর্শক দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো হচ্ছে আমি বাঁধাকপি দেখতে পাচ্ছি, একটাতেও কিন্তু কোনো মানে পোকা খাওয়ার কোনো পাতা দেখতে পাচ্ছি না, কোনো রোগ বালাই দেখতে পাচ্ছি না, খুবই সুন্দর লাগছে। ভাই বলছিলেন যে 7 দিন পর পর হচ্ছে স্প্রে করে, এটাও কিন্তু খুবই হচ্ছে জরুরি যেন পোকামাকড়ে আক্রমণ না করে, যেহেতু খোলামেলা জায়গা পোকামাকড় অনেক থাকতে পারে, এটার জন্য স্প্রে করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে তো দেখলাম আপনার ক্ষেতটা, আর সামনে তো আরো আছে দেখতে পাচ্ছি, চলেন সেইগুলো তাহলে আমাদের দর্শককে দেখাই। জি, চলেন আসেন। পাশের বাঁধাকপি গুলো কিন্তু বেশি সুন্দর লাগছে দর্শক, ওই পাশের তুলনায় এই পাশে কিন্তু বেশ ঘন দেখতে পাচ্ছি দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার লাগছে। আচ্ছা, তখন তো হচ্ছে আপনার কাছে চাষ পদ্ধতি শুনছিলাম, চারা থেকে হচ্ছে জমিতে লাগালেন, জমি প্রস্তুত করলেন 30 দিন বয়সে, এরপরে তো একটা পরিচর্যা আছে, সেটা কিভাবে করলেন? সার কতবার দিতে হলো? 15 শতক জমি। সার আমরা টোটাল যে জমি চাষ করার আগে যেটুকু দিছি, পরে আমরা চারধারি যেটা আমরা বলে ড্যাপ বলি আমরা, এই চারধারি ড্যাপ এবং কিছু ইউরিয়া এর সঙ্গে মিক্সার করে ঘুরে ঘুরে পানির সঙ্গে আমরা ছিটাই দিই। আচ্ছা, সেটা হচ্ছে কতদিন পর পর দেন আর কি পরিমাণে? এটা আমরা যেমন আমার এই জমিটাতে আমি টোটাল ভাগ করে নিয়েছি আর কি, এমন এমন সার টোটাল আমি কিভাবে করছি পুরা পুরোটাকে ভাগ করে নিয়েছি, যে তিন ধারি বলে। আচ্ছা, যদি বলে এই ভাগটাতে কি পরিমাণে দিয়েছেন? এই ভাগটাতে আমি টোটাল 5 কেজি 5 কেজি 7.5 কেজি এখানে দিয়েছি। সেটা কি একবারই দিতে হয়? একবারই আমি পানি নেওয়ার পর একবারই ঘুরে ঘুরে ছিটাই দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে এর মাঝখানে কি হচ্ছে, কোনো রোগ বালাই দেখেছেন? রোগ বালাই বলতে এই মধ্যে একটু পচন আসছিল, তখন আমি কার্বনডাই গ্রুপ একটু ঘুরে ঘুরে মারে স্প্রে করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি তো বললেন যে অন্যান্য বাঁধাকপি হচ্ছে চাষ করেছিলেন, সেটার তুলনায় এটার রোগ বালাই কেমন দেখলেন? এটার রোগ বালাই খুবই কম, আগের যে করছিলাম আগে আমার খুব পচনটা ছিল, পচনটা সারে না আর কি, যাকে বলে একটা পরটা লাগে আছে। তো এই কুইকার লাগার পর আমি যেটা দেখছি, আমি যদি একবার দিছি পরে অত দিতে হয় না ঘন ঘন। আর জমিতে তো মোটামুটি অনেকগুলো আগাছা দেখতে পাচ্ছি, এগুলো পরিষ্কার করেন না? হ্যাঁ, আগাছা পরিষ্কার করি আপা, কিন্তু যখন আমরা এই যে এখন মনে হার্ভেস্ট করছে পানি হচ্ছে, তো এখন এই জন্য আর কি একটা সারা পড়ে থাকে। সমস্যা হয় যে আমরা যে স্প্রেটা করি, ওই পোকামাকড় গুলো ওই গাছের মধ্যে যায় লুকায় থাকে। আচ্ছা, এটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা যে সার দেই গাছের যে খাবারটা, সেটা হচ্ছে আগাছা খেয়ে নেয়? যে এটা তো অবশ্যই, এটা তো এক নাম্বার, সেই অংশটা ওরাও টানে। আচ্ছা, এর আগের বছর তো কুইকার চাষ করেছিলেন, তখন পাইকারি বলছিলেন কত টাকা? 60 টাকা 60 টাকা। আর অন্য আরেকটা চার্জ যে করেছিলেন, ওটা আমি পাইছি 9 টাকা 10 টাকা 9 টাকা 10 টাকা। তাহলে যে কুইকারে যে দামটা পেয়েছিলেন, সেটা এত বেশি কেন পেয়েছিলেন? এটা আর্লি হইছে বিদা, বা অগ্রগতি আগাম হইছে বিদা, আমি এই দামটা পাইছি। আচ্ছা, ফলনও বেশ ভালো হয়েছিল। আচ্ছা, তাহলে এই বছর হচ্ছে কি মনে হচ্ছে যে কেমন মূল্য হতে পারে? এবার আশা করা যায় আমি পার পিস 40 টাকা পাবো। এটা খুবই তো আমরা ওই হিসাবে একটা হিসাব করে আমরা 40 টাকা পিস পাবো পাইকারি। তাহলে এটা খুচরা কেমন বিক্রি হতে পারে? খুচরা 50-60 টাকা। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বাজারজাতকরণের সময়, পরিবহনের সময় হচ্ছে 3-4 দিন লেগে যায় এক স্থান থেকে অন্য স্থানে নিতে, তখন কি হচ্ছে কোনো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? না, এটা একটা ঠিক, এটার এমন একটা জাত, এটার কালার কোনো নষ্ট হয় না। আমরা যদি 3 দিন আমরা একে হারভেস্ট করার পর মানে অনেক সময় যেমনটা সমস্যা হয়ে গেল, এই সমস্যা হয়ে গেলে এটাকে রাখলে এটার কালার নষ্ট হয় না, এবং হারভেস্ট পরবর্তীতেও করা যায়, মানে বিক্রি করা যায়, কালারটা ঠিক থাকে। আচ্ছা, মানে হচ্ছে হারভেস্ট করে আপনি চাইলে 2-3 দিন হচ্ছে ঘরে রাখতে পারবেন, পাতাতে কোনো দাগ হবে না, কোনো নোংরা হবে না, কোনো নোংরা হবে না, দেখতে সতেজই থাকবে, মূল্য ভালো পাবে। আরেকটা কি বললেন যে একটু লেট করে করা যায় হারভেস্ট বলতে? লেট বলতে কি, আমরা যদি অনেক সময় মনে করি দাম খারাপ হলো বা গাড়ি আসতেছে না, বা খেতে আমরা আরো 3-4 দিন রাখতে পারি, পরে আমরা রাখে পরে আমরা হারভেস্ট করি। মানে হচ্ছে আপনি যে বললেন যে
60 দিন থেকে 65 দিনের মাঝে হারভেস্ট করা যাবে। সেই সময় যদি বাজারের মূল্য ভালো না থাকে আরো কয়েকদিন হচ্ছে জমিতে রাখা যাবে, এতে করে কোনো সমস্যা হবে না, বরং এটার ওজন বাড়বে। মানে হচ্ছে দর্শক, যখন হচ্ছে মূল্যটা বেশি থাকবে আপনি হারভেস্ট করে তখনই হচ্ছে বিক্রি করতে পারবেন, এটাই তো হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে কুইকার জাতের করছেন 15 শতক, এর আগের বার কত শতক করেছিলেন? এর আগের বার 1 একর করেছিলাম। আচ্ছা, 1 একর, তো এই বছর একটু কম কেন? আমি নিজে একটা অসুস্থতার কারণে এবার আমি পাই। আমাদের যে আগে একক ভাবে আমি যখন বিক্রি করি তখন আমাদের পাইকার পত্র একটু কম দাম লাগায়, এখন আমাদের সামনে আমরা কালেকশন পয়েন্ট করছি, এখানে আমরা 30 জন বা আরো কিছু কৃষক আছে, যখন এই মালটা আমরা এক জায়গায় নিয়ে কল দিই যে আমাদের কাছে এতগুলো মাল আছে, তখন পুরো ওরা 2 টাকা 5 টাকা বেশি দিয়ে ওরা দাম নিয়ে এই মালগুলো নিয়ে যায়, এই কারণে যায় তাদের কোনো জায়গায় দৌড়াইতে হচ্ছে না, এক জায়গায় ওরা পাচ্ছে, এই জন্য আমাদের এখানে একটা কালেকশন পয়েন্ট আমরা করছি, বড় ময়নামতি সংগঠন এখানে। তারপর তাহলে সবার হচ্ছে সবজি একসাথে বিক্রি হচ্ছে, বাঁধাকপি? আচ্ছা, তারপরে টাকাটা কিভাবে নিচ্ছেন? টাকাটা ওখানে ওখানে আমাদের যে সভাপতি সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, ওরা পাইকার পত্র ওই সিস্টেমে ওরা আগেই মানে রেটটা করার পর বুকিং হয়ে যায় এবং বানাপত্র দেয়, তারপরে ওই ক্যাশিয়ারকে টাকা দেয়, তখন ওরা কৃষকের মাধ্যমে টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। মানে টাকা নেওয়াতে কোনো কারণে কোনো ঝামেলা হচ্ছে না? আচ্ছা ভাই, এই যে কুইকারের ফলন যেহেতু ভালো পাচ্ছেন, ভালো মূল্য পাচ্ছেন, সামনে তো আরো করার চিন্তা ভাবনা আছে? অবশ্যই আছে, বেশি করব, এটা আরো দজনকে লাগাতার উৎসাহ দেব। আচ্ছা, আপনাদের গ্রামের আরো কৃষকরা তো এই বাঁধাকপি চাষ করছে না? করতেছে এবং এখানে ওরা আসতেছে দেখতেছে। আচ্ছা, তাহলে আমি এখন এখানকার আরো যে কৃষকরা আছে তাদের সাথে কথা বলবো, আপনার কাছ থেকে বিদায় নিব। আপনি ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনিও ভালো থাকেন। আপনি দর্শক, এখানে আরেকজন কৃষক ভাই কাজ করছে, উনিও বাঁধাকপির চাষ করেছে, আমি এখন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? আপনিও তো বাঁধাকপির চাষ করেছেন, একটু ছোট মনে হচ্ছে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে যে আরেকজন কৃষক দীপক ভাই, ওনার সাথে এতক্ষণ কথা বললাম, উনি তো বাঁধাকপি চাষ করে বেশ ভালো আছে, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনিও তো আগাম জাতের চাষ করছেন না? আমিও চাষ এবার প্রথম করলাম, ওই দীপক দা এর আগেও করছে, ও লাভজনক হয়েছে, পাশাপাশি দেখি আমিও একটু করে দেখি কেমন হয় লাভজনক। তো আগাম জাতের করছেন? তো আগাম জাতের এটা। আচ্ছা, আপনি কি জাতের করছেন? এটা হলো কুইকার। আপনিও কুইকার করছেন? কুইকার। বাহ, বেশ ভালো। এই যে এখন বাঁধাকপির চাষ করছেন, আরো কৃষি কাজ কি করা হয়, অন্যান্য সবজি চাষ করা হয়? এরপরে ইয়ার মালিক সিডের মধুমতি লাউ করছি আমি এর আগে, তারপরে মূলাটা করছি মালিক সিডের। তো এই যে বাঁধাকপির চাষ করছেন, আপনার জমি কতটুকু এখানে? এখানে 20 শতক আছে। 20 শতক জমি আছে? 20 শতক। তো এই যে আপনার গাছগুলো তো দেখতে পাচ্ছি একটু ছোট, ভাইয়েরগুলো তো একটু বড় ছিল, আপনারগুলো বয়স কতদিন হলো এখন? আমার এটা বয়স 40 দিন। 40 দিন হলো। এই যে আপনি বললেন যে কুইকার চাষ করছেন, কুইকার জাতের বাঁধাকপি, হ্যাঁ, এটা কেন করছেন? রোদ বৃষ্টি সহনশীল। আচ্ছা, আর রোগবালাই কি মনে হয়? রোগবালাই কি হচ্ছে? রোগবালাই একটু একটু কম হয়। কম হয় এটা। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে খরচ কেমন হলো? এই পর্যন্ত আমার 1,000-1,200 টাকা খরচ হয়েছে। আচ্ছা ভাই, চারা হচ্ছে 1 মাস বয়সে লাগালেন, মানে 30 দিন বয়সে, আর তখন কি চারার কোনো রোগবালাই হয়, এমন হয় যে গোড়া পচে যায় বা চারা মরে যায়, পাতাতে হচ্ছে পোকা খেয়ে ফেলে, এরকম কিছু হয় তখন? এরকম হয় না, তবে আমরা ওই যে পচানোর জন্য হালকা কুয়াশা একটু বিষ মারি দিই, ওর সাথে হালকা একটু বিষ দেই। আচ্ছা, চারাটা যাতে সুস্থ এবং ভালো থাকে, সুন্দরভাবে বেড়ে ওঠে, সুন্দরভাবে যাতে বেড়ে ওঠে বা কোনো পোকা যাতে আক্রমণ না করে। আচ্ছা, সেই স্প্রেটা আসলে কতদিন পর পর করছেন? 1 সপ্তাহ। আমি তো দেখতে পাচ্ছি যে ছোট ছোট হয়েছে, মাত্র বলগুলো আসতে শুরু হয়েছে, তো এটা তো মূলত হচ্ছে 1.5 কেজি থেকে 2 কেজি ওজনের হয়, তো আর 20 দিনে কি এটা হয়ে যাবে? 20 দিনে হয়ে যাবে। ঠিক, আমাকে কি একটু একটা দেখানো যাবে? এই যে একটা সাইজ, যেমন এই যে চলে আইছি। আচ্ছা, এটা না? হ্যাঁ। আচ্ছা, বেশ হচ্ছে শক্ত, গাছের চেহারাটাও ভালো আছে। হ্যাঁ, চেহারাটাও ভালো।
এটা হচ্ছে আর অনেকটা কিন্তু এটা হচ্ছে ফুলের মতো, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যখন বাজার থেকে মানুষ বাঁধাকপি কিনে, তখন কেমন বাঁধাকপি আসলে কেনা উচিত? একটু টাইট নাকি একটু অনেকগুলো ভিতরে ফাঁপা থাকে, কোনটা কিনলে ভালো হয় একটু বলেন তো? আপনার এই যে এই কপিটা বেশি ভালো হবে। আচ্ছা, মানে যেটা হচ্ছে একটু শক্ত হবে, শক্ত হবে, ওজনে বেশি হবে। আচ্ছা, টাইট গুলো ওজনে বেশি হবে, আর সেগুলো তো হচ্ছে দর্শক পাতাও কিন্তু অনেক বেশি থাকবে। আচ্ছা, এটা তো দেখলাম, আরো কি বড় আছে? আছে, চলেন তাহলে একটু হেঁটে হেঁটে আমরা দেখি কি অবস্থা। এগুলো মোটামুটি একটু একটু বল আসতে শুরু হয়েছে, সবগুলোই আস্তে আস্তে যে পাতাগুলো দিয়ে ঢেকে যাবে, তাই না ভাই? হ্যাঁ, ঢেকে যাবে। আর আপনার বেডে তো প্রচুর আগাছা দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে আছে কোনো সমস্যা হচ্ছে না? নিরাই দিতে হবে, আগাছা কিছু পরিষ্কার করতে হবে, সেচ দেওয়া হয়েছে তো। আচ্ছা, এর জন্য মাটিতে ড্যাম আছে। হ্যাঁ, আরেকটা জিনিস দর্শক দেখতে পাচ্ছেন, মাটি কিন্তু এখনো ভিজে আছে, মানে হচ্ছে সেচ দেওয়া হয়েছে। আর 40 দিন বয়স হয়েছে, 40 দিনে কতবার দিলেন? আপনার এই চাষবাসে কোনো সমস্যা হলে পরামর্শ পান ঠিক মতো? হ্যাঁ, পরামর্শ পাই। কারা পরামর্শ দেয় আপনাকে? এটার জন্য আপনার ইয়ার মালিক সিটের লোক আসে। আচ্ছা, তারা কি নিয়মিত এসে কি দেখে যায় যে কেমন চাষ করছে? আচ্ছা, না, তারপর আপনাকে পরামর্শ দিয়ে যায় না? দিয়ে যায়। আচ্ছা, আপনি তো বলছিলেন 10,000 টাকা খরচ হয়েছে, 10-12,000 টাকা বলেছিলেন, তো কি মনে হচ্ছে যে লাভের অংশটা কেমন থাকতে পারে? আশা করি লাভের অংশ হবে। হবে হবে। আনুমানিক কি একটা ধারণা দেওয়া যাবে যে কত হতে পারে? আনুমানিক 30-35,000 বিক্রি আছে। বাহ, অনেক। প্রথম অবস্থায় হচ্ছে আপনি অনেক লাভবান হবেন, আমরা হচ্ছে আশা রাখছি। তো আপনার সাথে তো অনেকক্ষণ কথা বললাম, তো আপনার কাছ থেকে বিদায় নিব, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে সারাদিন অতি আগাম জাতের বাঁধাকপি কুইকারের সার্বিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখানকার কৃষকেরা এই কুইকার জাতের বাঁধাকপি চাষ করে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করেছে এবং দিন দিন বেশ লাভবান হচ্ছেন। আপনারাও চাইলে কিন্তু এই জাতের বাঁধাকপি চাষ করতে পারেন। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, আনুমানশীত নিবেদিত দীপ্ত কৃষির অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।